একজন ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে এবং সবাই তাকে অনুসরণ করে। ব্যক্তিত্বের বিকাশ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। একজন মানুষের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে ব্যক্তিত্ববান মানুষ হিসেবে আমরা মনে করতে পারি, আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয় আপনাকে একজন ব্যক্তিত্ববান মানুষ হওয়ার জন্য সাহায্য করবে, তো চলুন শুরু করা যাক। এক নম্বর, অনর্থক কথা কম বলুন, কাজের কথা কাজের সময় বলুন, হাসির কথা হাসির সময় বলুন, আর অনর্থক কথা বলবেন না, মানে বেশি কথা বলবেন না। আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব কমে যাবে, তাই আপনি পরিস্থিতি অনুযায়ী কথা বলুন, এটা আপনার ব্যক্তিত্বে বাড়াতে সাহায্য করবে। দুই নম্বর, অন্যকে সম্মান দিয়ে কথা বলুন ও অন্যের কথা শুনুন। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কালো কিংবা সাদা, যে বর্ণেরই হোক, আপনি সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। আপনি যখন মানুষকে সম্মান দিবেন তখন মানুষও আপনাকে সম্মান দিবে। আর আপনার যদি সততা ও সম্মান দিয়ে কথা বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব খুব সহজেই অন্যদের চোখে ধরা পড়বে। আর হ্যাঁ, অবশ্যই আপনি অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অন্যকে সম্মান দিয়ে ও অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আপনি নিজের ব্যক্তিত্ব বাড়াতে পারেন। তিন নম্বর, অসহায় মানুষের পাশে দাঁড়ান। সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। পরিবার ও সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করুন। যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনার সহযোগিতা করুন এবং নিজেকে সম্পৃক্ত করুন। কোনো রকম হট্টগোল এবং অন্যায়মূলক কাজে নিজেকে জড়াবেন না। অন্যায়মূলক কাজ থেকে নিজেকে বিরত রাখুন, তাহলেই আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। চার নম্বর, নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। আমাদের প্রত্যেকেরই কিছু দুর্বলতা থাকে, কিন্তু আপনি কখনোই নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না। এতে আপনি নিজেই অনেক ক্ষতিগ্রস্ত হবেন। নিজের দুর্বলতা প্রকাশ না করে কঠোর মনোবল এবং আত্মবিশ্বাস তৈরি করুন। পাঁচ নম্বর, পারিবারিক আলোচনা এড়িয়ে চলুন এবং পরিবারের সদস্যকে সম্মান দিন। আপনার সাফল্য, আপনার বাপদাদার সাফল্য, আপনার বড় ভাইয়ের কথা, এগুলো মানুষ শুনতে চায় না। সবাই নিজের কথা শুনতে চায়, নিজের কথা বলতে চায়। তাই আপনি পারিবারিক আলোচনা এড়িয়ে চলুন। যত আপনি পারিবারিক আলোচনা করবেন মানুষ তত আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার ব্যক্তিত্ব কমে যাবে। আর আপনি পরিবারের সদস্যদেরকে সবসময় সম্মান দিন। পরিবারের সদস্যদেরকে সম্মান না দিলে কখনোই মানুষ আপনাকে সম্মান দিবে না, আপনার ব্যক্তিত্ব একদম ধুলায় মিশে যাবে। তাই আপনি পারিবারিক আলোচনা এড়িয়ে চলুন এবং নিজের পরিবারের সদস্যকে যথাযথ সম্মান দিন। ছয় নম্বর, নিজেকে মূল্যবান মনে করুন। আপনি সবসময় নিজেকে মূল্যবান মনে করুন। নিজেকে সবসময় একক, ইউনিক, এবং সকলকে বুঝতে দিন যে আপনি সবার থেকে আলাদা। আপনি যদি নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে পারেন এবং সব কিছুতে গা না ভাসিয়ে দেন তাহলেই আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। তো এই ছয়টি কাজের মাধ্যমে আপনি সবার পছন্দের এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হয়ে উঠতে পারেন, যখন আপনাকে সবাই পছন্দ করবে।